हेलो फ्रेंड्स, चले এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেহেতু রথ, তাই আজকে লুচি আর আলুর দম খেতে খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু মা বলে দিয়েছে আজকে যাই হবে সবই নিরামিষ, তাই বানিয়ে ফেললাম নিরামিষ আলুর দম। প্রথমে আমি আলুগুলোকে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আলু ভাজা হতে হতে এদিকে মশলাটাও বানিয়ে নেব। এখানে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে পেস্ট করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম। তেলে চিনি দিলে কালারটা খুব ভালো আসে। এরপর এলাচ, লবঙ্গ আর দারচিনি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এরপর দিয়ে দিলাম মশলা পেস্টটা। এরপর দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা কাঁচা গন্ধ না বের হয়। এরপর দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কার পেস্ট। নিরামিষ আলুর দমে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কার পেস্ট দিলে তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল অ্যাড করলাম। মশলাটা দিয়ে ভালো মতো তেল বেরিয়ে এসেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। মশলাটা শুকিয়ে এসেছে, এবার দিয়ে দেব জল। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট সিদ্ধ হতে দেব। এরপর দিয়ে দেব একটু কসুরি মেথি। নিরামিষ তরকারিতে কসুরি মেথি দিলে যেমন তরকারির গন্ধ সুন্দর আসে, তেমনি টেস্টও ভীষণ ভালো আসে। আলুর দম মোটামুটি হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেব। তো আলুর দম তো রেডি, শুধু এখন খাওয়ার পালা। আপনারাও এভাবেই বানিয়ে নিন নিরামিষ আলুর দম। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তবে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।